জন্য আজকে আমাদের রেসিপি রমজান স্পেশাল শরবত। এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, এর মধ্যে রেসিপিটা ভালোভাবে বলা হয়েছে, আপনারা তৈরি করুন দেখুন আর আমাদেরকে জানাবেন যে কেমন বানিয়েছিলেন, কেমন টেস্ট লাগলো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজকে বানাবো রোজা মাসের রমজান স্পেশাল একটা শরবত। সব ফ্রুট দিয়ে আর দুধ দিয়ে, দুধকে ফুটিয়ে ঠান্ডা করে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর ফ্রুটদের মধ্যে আছে, এখানে আছে তোমার তরমুজ, ওয়াটারমেলন, আচ্ছা ব্যানানা, আর এটা অ্যাপেল, আর এটা আছে চিনি, এটা বরফ, আর এটা আছে দুধ। এই দুধটাকে ফুটিয়ে, এটাকে চিনি দিয়ে ফুটিয়ে ঠান্ডা করেছি। এরকম চিনি দিয়ে, দুধে দিয়ে ফুটিয়ে ঠান্ডা করেছি। একটা কীরকম কেটেছি, একটা আমি কেটে একটা দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি। ছিলে নিয়েছি, একটা কেটে দেখাচ্ছি। এরকম ওই যে কুচি কুচি করে কেটেছি। এবার আমরা ঢেলে নেব, কালারটা পিঙ্ক হয়ে গেল। তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে, দেখুন গাইস খুবই সুন্দর লাগছে দেখতে, দেখুন স্পেশাল শরবত। তো এমনি আপনারা ইজিলি হোমে বানাতে পারবেন আইস কিউবস দিয়ে। চ হ্যাঁ।